আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের সাল্লাল্লাহু সাল আলীহুসাল্লামের সুন্নতের অনুসরণ করার মধ্যে রয়েছে আমাদের ইহকালীন এবং পরকালীন সফলতা আর প্রিয়নবী সাল্লাহ আলী হুসাল্লামের শূন্যত হলো ওইগুলি যাহা প্রিয়নবী সাল আলীহুসাল্লাম করতে বলেছেন এবং করে দেখিয়েছেন অথবা তার প্রিয় সাহাবিরা করেছেন তিনি সমর্থন করেছেন সুপ্রিয় দর্শক একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় আবাদত হল নামাজ পড়া আর সে নামাজের মধ্যে আমরা বেশিরভাগ মুসলমানরাই সুনির্দিষ্ট কিছু দোয়া কিছু তসবি কিছু তাহলিল পড়ি কিন্তু সে নামাজের মধ্যে অনেক মূল্যবান দোয়া অনেক মূল্যবান বাক্য রয়েছে যাহা প্রিয়নবী সাল আলী সাল্লাম পড়তেন সাহাবিরা পড়তেন কিন্তু আমরা সেগুলি জানিও না পড়িও না অথচ সেই বাক্য ও দোয়াগুলির মধ্যে রয়েছে অনেক কল্যাণ অনেক সফলতা অনেক কামিয়াবি আজ আমি ওই বাক্যগুলির মধ্য থেকে একটি বাক্য উল্লেখ করব যে বাক্যটি পড়লে নামাজের মধ্যে সেই বাক্যটির জন্য আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় যার কারণে প্রিয়নবী সাল্লাহ আলী হোসাল্লাম স্বয়ং নিজেই আশ্চর্য হয়ে গিয়েছেন এই সম্পর্কিত হাদিস এসেছে মুসলিম শরীফ কিতাবের মধ্যে হাদিস নম্বর ছয় শত এক সুপ্রিয় দর্শক হজরত আবদুল্লাবনে অমর রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা নামাজ পড়তেছিলাম মহানবীর সাল্লী হুসাল্লামের সাথে তখন আমাদের মা থেকে একজন ব্যক্তি একটি বাক্য পাঠ করল ওই নামাজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লু আলিউসাল্লাম নামাজ শেষ করে বললেন এরকম এরকম বাক্যটি কে বলেছে তো মুসল্লিদের মা থেকে এক ব্যক্তি বলল আমি বলেছি হে আল্লাহ রসুল তখন রাসুল উল্লাহ সাল্লিহাল্লাম বললেন আমি আশ্চর্য হয়ে গিয়েছি সেই বাক্যটির জন্য আকাশের সবকটি দরজা খুলে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক হযরত আবদুল ইবনে অমর বলেন আমি এরপর থেকে নামাজের মধ্যে এই বাক্যটি পড়তে আর ছাড়ি নাই অর্থাৎ নিয়মিত পড়ি সুপ্রিয় দর্শক সে বাক্যটির অর্থ শুনলে বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ সে বাক্যটির অর্থ হলো আল্লাহ অনেক বড় সমস্ত প্রশংসা অনেক প্রশংসা আল্লাহর জন্য এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুপ্রিয় দর্শক এই বাক্যটি কখন পড়বেন অর্থাৎ এই বাক্যটি আপনারা পড়বেন যে কোনো নামাজের শুরু করার পর অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বেঁধে তারপর সানা পড়বেন তারপর এই বাক্যটি পড়বেন তারপর সুরা ফাতেহা এবং অন্যান্য সুরা পড়বেন আসুন জেনে সেই বাক্যটি কি সেই বাক্যটি হল আল্লাহ আকবর কবির ওয়ালদুলিল্লাহি কাসির ওয়াসানি বক রাত আসিলা আমি আবার বলছি আল্লাহ আকবর কবীর ওলামদুলিল্লাহি কফির ওয়সবাহানি বকরতম আসীলা এই বাক্যটি একবারও পড়তে পারেন বেশিও পড়তে পারেন এবং সব নামাজের মধ্যে পড়তে পারবেন আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম